অতিরিক্ত আবেগের কারণে আসলে মানুষ আমাকে বোকা ভাবে বা আমি এত আবেগী কেন, এবং এখান থেকে আসলে অনেক আমরা বলি যে আমি অনেক সেন্সিটিভ, তো এটা কি আসলে কোনো একদম ছোট থেকে যেটা বললেন যে বিভিন্ন ধরনের সার্কামস্টেন্সিয়াল ভিউজ জায়গা থেকে চলে এসছে, নাকি সে এখন তার কোনো স্ট্রেসের খুব বেশি কাজ করছে যার কারণে তার এরকম আবেগের বহিঃপ্রকাশগুলো হচ্ছে? আচ্ছা, আপনি এই জিনিসটাকে আমরা যদি পার্সোনালিটি প্যাটার্নের মধ্যে নিয়ে আসি তাহলে বুঝতে একটু সহজ হবে যে এক একটা মানুষের পার্সোনালিটি ভিন্ন ভিন্ন, প্রতিটা মানুষই ভিন্ন ভিন্ন, তার কথাবার্তা, চিন্তাভাবনা, স্ট্রেস কোপিং অ্যাবিলিটি, স্ট্রেস রিয়াকশন সব কিছুই ভিন্ন ভিন্ন। তো এক একটা মানুষের আবেগ এবং আবেগ প্রকাশের ভঙ্গিও ভিন্ন ভিন্ন। তো একটা মানুষ একটু বেশি আবেগী হতেই পারে, আবার একটা মানুষ কম আবেগ প্রকাশ করতেই পারে। আমরা জানি যে টাইপ এ পার্সোনালিটি আছে, যেখানে একটা মানুষ এক্সট্রোভার্ট হয়, অনেক বেশি সে হার্ড ওয়ার্কিং হয় এবং সে স্ট্রেসফুল লাইফ লিড করে। আবার আমরা জানি যে টাইপ বিতে আমরা দেখেছি পার্সোনালিটিতে তারা একটু ইন্ট্রোভার্ট টাইপের, চুপচাপ থাকে, কম কথা বলে, মানুষের সাথে কম মিশে। তো এই যে প্যাটার্ন অফ পার্সোনালিটি, এটাকে অনেকভাবে ডাইমেনশনে ভাগ করেছে অনেক সাইকোলজিস্ট, এবং আমরা জানি যে এই ডাইমেনশন থেকে কেউ কেউ একটু যদি বেশি আবেগী হয় সেই জায়গাটায় তাকে আসলে ধরিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, এবং সব জায়গায় আবেগের প্রকাশটা কীভাবে করবে সেটা সে নিয়ন্ত্রণ করবে। এই জায়গাগুলো থেকে তার সামনে যদি আমরা অ্যাওয়ার করে দিই, সচেতন করে দিই, তাহলে সে নিজের থেকে ওই জায়গাটা বুঝতে পারবে যে এই জায়গায় এই আবেগটা একটু ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে বা এক্সেসিভ হয়ে যাচ্ছে, তখন হি অর শি মে কন্ট্রোল দ্য তার ইমোশন। অনেককেই স্যার আমরা দেখি যে যখন বাবা মার কোনো মেয়ে সন্তান থাকে, বাবা মারা তার উপর কিন্তু অনেক ওভার প্রোটেক্টিভ হয় এবং তাকে প্রতিটা পদে পদে তাকে মনিটর করা বা তাকে স্কুল কলেজে নিয়ে আসছি নিয়ে যাচ্ছি বা সব কিছুতেই একটা গার্ডে রাখা, তো তখন কিন্তু অনেকেই আসলে বাহিরের একটা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার বা খাপ খাইয়ে নেওয়ার বিষয়টা থেকেও একটু বিরত থাকে বা বন্ধু বান্ধবের সঙ্গে সেভাবে করে শেয়ার করতে পারে না অনেক কিছু, এগুলো কি তার আসলে আবেগকে ক্ষতিগ্রস্ত করে কিনা? ধন্যবাদ আপনাকে। এই জিনিসটা আমরা খুব কমনলি দেখি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায়। আমাদের পিতামাতা তার সন্তানকে, বিশেষ করে মেয়ে সন্তানকে, তার নিরাপত্তার স্বার্থে বলি বা সামাজিক নিরাপত্তা সব কিছু মিলে চিন্তা করে তারা তাকে আসলে একা ছাড়তে চায় না। যদিও সমাজ ব্যবস্থা দিন দিন পরিবর্তন হচ্ছে, আমরা আমাদের কালচার এক কালচারেশন হয়েছে, আমাদের মধ্যে অনেক কালচার ঢুকে গেছে, আমাদের ছেলেমেয়েরা এখন অনেক আগের চেয়ে অনেক সহজে সমাজ মানে ওয়ার্ল্ডটাকে, গ্লোবাল ভিলেজ তার ইন্টারনেট ফেসবুক মাধ্যমে সে সব জানতে পারছে। তবুও আমাদের বাবা মারা এখনও দেখি যে একটা মেয়ে সন্তান হলে তার ক্ষেত্রে একটু প্রোটেক্টিভই থাকে, পারিবারিক কিছু অনুশাসন তাকে মানতে বলে, সন্ধ্যার পরে বাহিরে যাবা না, স্কুলে নিয়ে যাওয়ার সময় তাকে স্কুলে নিয়ে যাচ্ছে, কলেজে নিয়ে যাচ্ছে, অনেক সময় এটা করে, তারপরে তাকে বন্ধুদের সাথে মিশতে গেলেও তারা অনেক সময় বাধা দেয়। আমাদের কাছে এরকম অনেক টিনেজ বয়সে মেয়েরা আসে, তাদের বাবা মাদের সাথে তাদের একটা বড় দূরত্ব হয়ে যায়, দেখা যায় যে সন্তান মেয়েকে এত বেশি প্রোটেকশন করছে, ওভার প্রোটেকশন যেটাকে বলি, প্যারেন্টাল ওভার প্রোটেকশন, সেটার কারণে মেয়েরা আস্তে আস্তে দেখা যায় যে রিবেলিয়াস হয়ে যায়, বিদ্রোহ করে, শুনে না, কথা শোনে না, বলে ডিসওবিডিয়েন্ট হয়ে গেছে, কথা শুনে না, বা মেয়ে আমার কথা শুনে না, এবং অনেক সময় ডিভাইসের প্রতি ঝুঁকে যাচ্ছে। এই জিনিসটা অনেক সময় ডিভাইস থেকে তার অ্যাডিকশনটা হয়, কিন্তু এই জিনিসটা হচ্ছে কিন্তু বাবা মা সন্তানকে বুঝে না, সন্তান মেশার জায়গাটা নেই, সে কার সাথে শেয়ার করবে, এই যে তার পিয়ার একটা বন্ধু লাগবে, তার একটা বান্ধবীর সাথে সে যে গল্প করবে, সে স্কুলে অথবা বাসায় আশেপাশে যদি কারোর সাথে মিশতে না পারে, কারোর সাথে কথা বলতে না পারে, তার আবেগগুলো কার কাছে প্রকাশ করবে? অনেক সময় মায়ের কাছে করে, কিন্তু অনেক সময় মায়েরা সময় দিতে পারে না, অথবা মায়ের সাথে মেয়ের একটা ভালো ওইভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে না, তখন মেয়েটা নিজেকে গুটিয়ে ফেলে, সে তার ওই রুমের মধ্যে দরজা বন্ধ করে রাখে, মাকেও ঢুকতে দেয় না, বাবা মাকেও ঘরের মধ্যে ঢুকতে দেয় না, ওই মেয়েটা তখন নিজেকে একাকিত্বের মধ্যে ভুগে, এবং ওই মেয়ের অনেক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম হতে থাকে, এবং একসময় তার সাথে বাবা মার এক ধরনের মানে বৈরী সম্পর্ক হতে থাকে। এটাকে আমরা অনেক সময় ডিসওবিডিয়েন্ট বা যদি আমরা বলি যে ডেভিয়েন্ট বিহেভিয়ার বলি, সেই ধরনের বিহেভিয়ারের দিকে চলে যায়, এবং মেয়েটা তখন দেখা যায় যে বাবা মা যেটা বলছে তার বিপরীতটা করছে। এটা কিন্তু মানে সম্পর্কটা একদিনে হচ্ছে না, দিন দিন বাবা মার সাথে সন্তানের যে এই যে বিহেভিয়ারগুলো, ওভার প্রোটেকশনগুলো, এটা থেকে তার এই বিহেভিয়ারটা তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমরা বাবা মাকে অবশ্যই বলবো যে অবশ্যই আপনার সন্তানের জন্য আপনি সবচেয়ে ভালো নিরাপত্তার ব্যবস্থাটাই করবেন, কিন্তু তাকে বুঝতে হবে, তার সাথে বন্ধুর মতো আচরণ করতে হবে, তার একটা স্পেস দিতে হবে যেতে যেন তার সাইকোলজিক্যাল তার চিন্তাভাবনাগুলো কারোর সাথে শেয়ার করতে পারে। তবে স্যার এই ক্ষেত্রে আমরা আরেকটু দেখি যে বাবা মারা কিন্তু অনেক ক্ষেত্রে বলে থাকেন যে আমিই তো তার বন্ধু, তার আবার বাহিরের বন্ধু কি দরকার, তো এটা কি আসলে হেলদি কিনা? না, এটাকে আমরা হেলদি বলি না। বাবা মা তার বন্ধু হতে পারে এবং তার সাথে মিশতে পারে, কিন্তু প্রতিটা বয়সে আলাদা আলাদা একটা ডিমান্ড থাকে। একটা বাচ্চা যখন সে 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর,
এই বয়সে সে তার বাবা মার সাথে অ্যাটাচ থাকে বেশি, বাবা মার পিছু পিছনে ঘুরে বাবা মার কাছে সব কিছু আবদার করে সব কিছুই করে। কিন্তু সে যখন আরেকটু বড় হতে থাকে, অ্যাডোলেসেন্সের দিকে যেতে থাকে, তখন কিন্তু তার পিয়ার প্রেশারটা বেশি পড়ে। বন্ধুদের সাথে সে ঘুরতে চায়, বন্ধুদের সাথে আনন্দ ফিল করে, বন্ধুদের সাথে ঘুরতে খেলাধুলা করতে, তাদের সাথে গল্প করতে আনন্দ, তার একাডেমিক লাইফ এবং পাশাপাশি এই যে পিয়ার প্রেশারটা, এই পিয়ার প্রেশারটাকে যদি আমি ব্লক করে দিই বাবা মা হিসাবে, তাহলে কিন্তু সন্তানের বিকাশ হবে না। সে কিন্তু বাবা মার কাছে সব কিছু শেয়ার করতে পারবে না, তার ভিতরে ভালো লাগা খারাপ লাগে। সে একটা সিনেমা দেখেছে, একটা 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 অভিনয় কারো অভিনয় ভালো লেগেছে বা একটা নায়ক নায়িকার নিয়ে আলোচনা করবে, সেটা হয়তো সে বাবা মার সাথে করতে পারছে না, কিন্তু বন্ধুর সাথে করতে পারছে। সেক্ষেত্রে অনেক সময় আমরা বলি যে ভালো বন্ধু নির্বাচন, ভালো বন্ধুর সাথে আপনার ছেলে মেয়ের যে একটা যোগাযোগের সুযোগ করে দেওয়া অথবা তাদের সাথে মেশাটাকে উৎসাহিত করা, সেই জায়গাটা বাবা মাকে ভূমিকা রাখতে হবে। বাবা মা যেন তার সন্তানকে ভালো একটা বন্ধুর সাথে মেশার আরও বেশি উৎসাহিত করে। শুধুমাত্র আমরা সন্তানের শুধু পড়াশোনা, জিপিএ 5 পেতে হবে, তার ভালো রেজাল্ট করতে হবে, এটাকেই যদি বেশি প্রাধান্য দিই আর তার বাকি জিনিসগুলোকে ব্লক করে দিই, তাহলে এই সন্তানের মধ্যে সাইকোলজিক্যাল প্রবলেম হবে এবং সে সামাজিকভাবে আসলে পরে মিশতে পারবে না, এবং খাপ খাইয়ে নিতে পারবে না, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হবে এবং ভবিষ্যতে সোশ্যালাইজেশনের সমস্যা হবে তার। স্যার, এই ক্ষেত্রে আপনি তখন বলছিলেন যে আসলে কি করে এই যে আবেগ নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশলগুলো, কেউ যদি মাত্রাতিরিক্ত আবেগী হয়ে যায় তো সেই ক্ষেত্রে সে কি করে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে বা একটা ভারসাম্য বজায় রাখতে পারে তার সবকিছুর সাথে? যে ধন্যবাদ আপনাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আবেগের নিয়ন্ত্রণের বিষয়গুলো অনেকগুলো কনসিয়াসলি করতে হয় আর অনেক কিছু অনেকগুলো আছে সেগুলো আনকনসিয়াসলি হবে আমাদের ভিতরে। যেটা সিগমান্ড ফ্রয়েড যেটা যেগুলো ব্যাখ্যা করেছে যে ইগো ডিফেন্স মেকানিজম, আমাদের ভিতরে অনেক আনকনসিয়াস ডিফেন্স মেকানিজম আছে। যখনই আমরা কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে পড়ি তখন আমার ভিতরে ওই আনকনসিয়াস ডিফেন্স মেকানিজমটা কাজ করে। আমি হয়তো বা এটাকে ডেনিয়াল অস্বীকার করলাম অথবা রিপ্রেস করে ফেললাম, সেটাকে চাপা দিয়ে রাখলাম, অথবা আমি এটাকে দেখা গেলো যে সাবলিমেশন যেটাকে বলে যে আমি আরেকজনের উপরে এটা চাপিয়ে দিলাম আরেকজনের উপরে। আমি একটা মানুষকে পছন্দ করি না, আমি এটা প্রকাশ করলাম না, বললাম ও আমাকে পছন্দ করে না, প্রজেকশন করে ফেললাম। এরকম অনেক ধরনের সেলফ অ্যাকচুয়ালাইজেশন আছে, অনেক ধরনের ইগো ডিফেন্স মেকানিজম আছে যার মাধ্যমে সেই স্ট্রেসগুলোকে কোপ করে থাকে। এগুলো হচ্ছে আনকনসিয়াসলি, কিন্তু কনসিয়াসলি আমাদের অনেকভাবে আমরা আমাদের আবেগকে কন্ট্রোল করতে পারি। তার মধ্যে একটা আমরা বলছি যে ইমোশন ফোকাস স্ট্র্যাটেজিগুলো, আমার ইমোশনটাকে কমাতে হবে। ইমোশন কমাতে হলে আমাকে কিছু আমরা বলি রিল্যাক্সেশন থেরাপির বিষয় আছে, যে সে যদি প্রতিদিন রাতে 7-8 ঘন্টা করে ঘুমায়, সে যদি প্রতিদিন 7-8 মানে আমরা যদি আধা ঘন্টা থেকে 40 মিনিট সে যদি এক্সারসাইজ করে, হাঁটাহাঁটি করে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় হাঁটাহাঁটি করে, সে যদি ব্যালেন্স ডায়েট খায়, খাওয়া দাওয়াটা ঠিক মতো করে, এবং তার সাথে তার একটা সোশ্যাল কানেক্টিভিটি থাকতে হবে, বন্ধুদের সাথে মেশার একটা সুযোগ থাকে, কথা বলার সুযোগ থাকে, খেলাধুলার সুযোগ থাকে, তাহলে কিন্তু তার ইমোশন সে কন্ট্রোল করতে পারবে।